mm -hmm. আচ্ছা জাফর ভাই আমার কি খেলেন সন্ধ্যায় আহ এই তো বাইরে থেকে স্যান্ডউইচ নিয়ে আসলাম ওশানের জন্য আর মার আমার জন্য পেটিস নিয়ে এসেছিলাম হুম আপনি কি খেলেন জাফর ভাই সন্ধ্যায় আচ্ছা আচ্ছা এখন অনেকটাই শিখে গিয়েছেন হ্যাঁ ঐশ্বি হ্যাঁ জাফর ভাই ঐশ্বী আছে এখন বাকি আছে সেলিম ভাই উনি বুঝতে পেরেছে কিনা কে জানে চা সন্ধ্যায় না বিস্কুট ছোলা লাল চা তো আছে আচ্ছা আচ্ছা হ্যাঁ এই সব সবসময় বলি যে আমার ভালো লাগে হ্যাঁ যে কি খেয়েছেন কখনো বনফুল লাচ্চা সীমায় কখনো না বিস্কুটে এরকম যে নামগুলি বলেন তো এটাই আপনাকে আলাদা করে রাখে সবার থেকে যে আপনি খুব সুন্দর করে ব্যাখ্যা দেন হ্যাঁ আসলে যেমন ভাই খুব ভালো লাগে অন্য অন্য কেউ বলতে কি বিস্কিট খেলাম লাল চা এটা আর কি বলতো প্রত্যেকটা মানুষই তো আলাদা 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 বৈশিষ্ট্য তাদের মধ্যে তো যার কারণে আপনি আপনার মতো করে বলেন এক্সেপশনাল ভাবে গরিবের আপন হ্যাঁ আপনি জাফর ভাই আপনি জমিদার মানুষ আপনি যে কি বলেন সারাক্ষণ যেটা বলি দেশি মোরগ খাসির মাংস দেশি গরুর গরিব দেশি স্তরে দেশি গরুর মাংস এগুলো খেয়ে যাচ্ছেন আবার গরিব মানুষ বলেন গরিবের আবার ভালো নাস্তা কি সব বলেন এখন আপনাদের ওদিকে ঠান্ডা কেমন আচ্ছা তাই তো করো শীতটা ভালো হবে হ্যাঁ ঠান্ডাটা আজকে মোটামুটি আপু তবে সাইলেন্ট লাইফ হ্যাঁ শীত তাহলে করো কবে থেকে করবা ঠিক করে ফেলো অন করে রেখেও বুঝলে শান্তি নেই কিছুক্ষণ পর পর দেখবা মোবাইলটা বন্ধ হয়ে গিয়েছে অবশ্যই আমার মোবাইলটার কথা আলাদা আমার হাতে টাচের সাথে সম্পৃক্ত হাত থেকে নামালে ও আর থাকে না ফাঁকি দেয় তোমার এমন নাও হতে পারে তাই আমি অবাক হয়ে যাই যে মানুষ সাইলেন্ট লাইফ কিভাবে করে খেলে থাকতে হবে মোবাইলটা বন্ধ হয়ে গেল কিনা এটা আর এক ঝামেলা না ওইশি আপনার জন্য অনেক ইমবি লোড করে রাখছি আমি তো এত গল্প করতে পারি না ভাই হ্যাঁ ওইশি তোমার গল্প করা লাগবে না সবাই প্রশ্ন করলে গল্প উত্তর দিতে দিতেই তোমার গল্প হয়ে যাবে তাই সাইলেন্ট করবো যখন ভাই হাত তুলেছে ওশান যদি বুঝতো তাহলে ভালো হতো মোবাইলটা হাতে নিয়ে এত গল্প করতো তোমার গল্প চলে আসতো বলতো এই ঐশী আমি এটা করেছি হ্যাঁ ওই যদি তোমাকে দেখতে পেত তাহলে তো ওই ঘন্টার পরে ঘন্টা থাকতে পেত ঐশি আমি এটা করেছি আমি ওটা করেছি ওটা করেছি জাফর ভাই হাত তুলেছেন আচ্ছা মাছ পথে একটু একটু লিখলেই হবে ছোট বোনটি আমার না তা তো বলবে কিছু না কিছু তো বলবে হ্যাঁ হা তা ঠিক পারবো আজকে সন্ধ্যায় কি হয়েছে জানো আমি এই রুমে শুনি যে মা ওশানে সাক্ষাৎকার নিচ্ছে যে আপনি কবে থেকে স্যান্ডউইচ খাওয়া শুরু করেছেন আর ওশান তো জানো উত্তর অলওয়েজ রেডি থাকে আবার ও আবার মা সাক্ষাৎকার নেওয়া শুরু করেছে যে আপনি কবে থেকে চুলে তেল দেওয়া বন্ধ করেছেন ইত্যাদি ইত্যাদি অনেক কিছু আচ্ছা লতার মেয়ে ও আচ্ছা মেয়ে হচ্ছে আচ্ছা ঐসিম তুমি কিন্তু আমাকে নাম্বারটা দিয়ে দিও ওকে তো ফোন করা উচিত আমি মনে করছি মানে মা মনে হয় কাউকে ফোনে শিখিয়ে দিচ্ছে উপস্থাপনা পরে দেখি যে এই অবস্থা ও কিশিম বলছে আপনি কবে থেকে চুলে তেল দেওয়া বন্ধ করেছেন আর মা বলছে যে আপনি কবে থেকে স্যান্ডউইচ খাওয়া শুরু করেছেন ও আচ্ছা লতা জাফর ভাই লতা হচ্ছে আমার মামা তো হ্যাঁ আচ্ছা আমিও ওর খুঁজে পাচ্ছি না আরে কি কাণ্ড বলো তো আচ্ছা আম্মুর এফবিতে আচ্ছা তুমি মামির কাছ থেকে নাম্বারটা নাও নাম্বারটা নিয়ে কিন্তু কারণ ফোন করা উচিত অবশ্যই আমাকে জানাবে ও আচ্ছা আচ্ছা হ্যাঁ লতার চাচা তো বোন হম হচ্ছে চাচাতো বোন আমি হঠাৎ করে বলে গেলাম কি ওই সেই চাচা তো বোন বলছে কেন মনেই ছিল না হ্যাঁ যখন ভাই আছে জাফর ভাই আছে জাফর ভাই লাইক দিয়েছেন হ্যাঁ জাফর ভাই আছেন হ্যাঁ ওই সে ঠান্ডা লাগছে নাকি ঠান্ডা কেমন এখন জাফর ভাই কি অবস্থা ঠান্ডা কেমন আচ্ছা গত আঠাইশ অক্টোবর থেকে লাইভ করেছেন আপু এই সময়গুলো যে কি যাবে পার হলো কিছুই বুঝতে পারলাম না জাফর ভাই আসলে এত আন্তরিকতা থেকে বলেছেন তাই আচ্ছা পরে আমি যদি হ্যাঁ জিজ্ঞেস করে আমাকে জানাবেন গত আঠাশ অক্টোবর থেকে আচ্ছা আঠাশ অক্টোবর থেকে শুরু করেছি তাহলে নভেম্বর গেল ডিসেম্বর গেল জানুয়ারি জানুয়ারি আজকে তিন তারিখ তাহলে দুই মাস হ্যাঁ দুই মাস আর কি ঠান্ডা হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছেন ঠান্ডাটা মোটামুটি না তেমন ঠান্ডা না হ্যাঁ ওই মানে মোটামুটি ঠান্ডাটা তেমন ঠান্ডা লাগছে না বলেছি ঠিক আছে আপু অলস হয়ে গিয়েছি কয়েকদিন লাইভে ফাঁকি দিয়ে অলস হয়ে গিয়েছি শি গ্রুপে কি কোনো কাজ দিয়েছে বলতে পারবে আমি দেখেছি কিন্তু আমি ঠিক বুঝতে পারলাম না গ্রুপ অ্যাক্টিভ দেখলাম কিন্তু আমি বুঝতে পারলাম না আপু পায়েস রান্নার ভিডিও দিবেন তো ও জাফর ভাই অবশ্যই অবশ্যই দারুণ কথা বলেছেন সেলিম ভাই এসেছেন আসলে নেটওয়ার্ক প্রবলেম আমার তাই খুব মিস করছিলাম বলেছি যে আরেকজন অফ আছে আমাদের সেলিম ভাই নেটওয়ার্ক প্রবলেম তো হতেই পারে তো সেলিম ভাই যাই হোক তারপরে যে লাইফটা খুঁজে পেয়েছেন এই জন্য অসংখ্য ধন্যবাদ ভাবি বাচ্চা দেশে যাচ্ছে কবে জাফর ভাই হাত তুলেছেন আসলে যতদিন বেঁচে থাকবো আপনাদের কথা ভুলব না মান অভিমান সব কিছু সম্পর্কে সম্পর্ককে কিন্তু মজবুত করে এ কথা মনে রাখবেন কারণ একটা না যে সম্পর্ক যায় তো সেটা থেকে মান অভিমান এরকম হচ্ছে সম্পর্কগুলি দীর্ঘস্থায়ী হয় না কারো কাজ দেয় আচ্ছা দেয়নি হ্যাঁ উনি বললো ওনার নাকি দুই দিন মানে নেটওয়ার্ক ছিল না আমি ওনাকে দেখেছি সেভাবে আসলে আমি ওনাকে দেখিনি বললো যে আজকে থেকে নাকি ওনার লাইন আসছে কি যেন বলল কিছু না আমি মনে করলাম যে মার্কেটে যাব সেই টাইমটা তোমার প্লে লিস্টটা চালিয়ে দিয়ে গেলাম কমপ্লিট হবে এই আর কি মোবাইল যে একটা না খুব বেশি হয় না দেখা যাচ্ছে কয়েকটা চুলে বন্ধ হয়ে যায় তো আবার চালিয়ে দিতে হয় নতুন ইমেল চেঞ্জ করেছি তো এই জন্য ওটা থেকে দিয়েছিলাম আসলে এইভাবে মনে থাকে না বুঝছো আটচল্লিশ ঘন্টা লিখে রাখবো আচ্ছা জাফরাই বলেছেন শাপলাপু কীতি তো আপনারই আমরা শুধু উপলক্ষ না জাফর ভাই এভাবে বলবেন না আপনারা হচ্ছেন আমার এক একজন যোদ্ধা আপনাকে আপনারাই তো আমাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন আমি কে বলেন আপনারা পাশে না থাকলে জার্নিতে আমি যতটুকু এসেছি এটা কিন্তু সম্ভব হতো না জাফর ভাই ঠান্ডা ঠান্ডা কিছু পরো কিছু পর দরজা টেনে যাওয়া হুম শাপলাপু সিতির আচ্ছা কি দিত আপনারই আমরা শুধু উপলক্ষ কি বলেন আপনার না হলে কি আমি এই পর্যন্ত আসতে পারতাম এটা কখনোই সম্ভব হতো না হ্যাঁ আব্দুল আছে জাফর ভাই আছে ওসান কি করে ওশান এই তো টিভি দেখছে এইটাই আর কি জাফর ভাই যে সন্ধ্যা সময় ও পরে তো আমি একটু খেলো করতে পারি না ওর আর ও শান্ত কি চঞ্চল যে বাচ্চাদের পড়াশোনা টাস্ক দিব ওরা ওদের মতো করবে কিন্তু সেটা আসলে হয় না জোর পাশে বসে না থাকলে টিচারের মতো পড়ে না একেবারেই পড়ে না আচ্ছা হ্যাঁ জাফর ভাইব সন্ধ্যার পরের এই সময়গুলো দারুণ দিন আচ্ছা দারুণ মিস করব আপু আচ্ছা এইভাবে বলবেন না জাফর ভাই আসলে আমার এটা শুনেই কিন্তু অনেক খারাপ লাগছে কষ্ট লাগছে এভাবে বলবেন না নিশ্চয়ই যে দিনের পরে ভালো দিন আসে যে দিনটা যায় তার থেকেও ভালো দিন কিন্তু সামনে আসে এটাই কিন্তু অলৈজ হয়ে থাকে আমরা চলে যাওয়া দিন যেদিন যাই মনে করি যে এরকম দিন আর আসবে না কিন্তু সামনের দিনটা ভালো থাকবে আশা করি দোয়া রাখবেন জাফর ভাই কি খেলেন দুপুর বেলা আবার দেশি টরু কিছু খেয়ে ফেললেন নাকি জাফর ভাই আছেন ওশান সন্ধ্যার পরের এই সময়গুলো দারুণ মিস করব আমিও মিস করব আপনাদের ভীষণভাবে ছাত্র জীবনে অনেক বন্ধু পেয়েছি এতটা কখনো ভাবি নাই যে লাইফ আছে পরবর্তী জীবন জীবন ভাবাবে আচ্ছা জাফর ভাইয়ের মেসেজটা আবার পুরিম ছাত্র জীবনে অনেক বন্ধু পেয়েছি এতটা কখনো ভাবি নাই যা লাইভ পরবর্তী জীবনে ভাবাবে অনেক গভীর কথা লিখেছেন জাফর ভাই অনেক গভীরতা ছিল এই কথায় না দেখবেন যে যেদিন আসবে ভালো দিন আসবে হয়তো এর থেকেও বেশি ভালো কোনো সব সবকিছু হবে আর এই যে আপনাদের সাথে সুসম্পর্ক এই সম্পর্ক যেন আজীবন থাকে দোয়া করবেন সবার জন্য আচ্ছা দেশি মোরগ আর টমেটো সালাড ও কি সুন্দর খাবার মোরগ দারুন খাবার খেয়েছেন জাফর ভাই আমার তো এখনই দেশি মোরগ খেতে ইচ্ছে হচ্ছে জানি না সে মোরগটা আসলে কেমন লাগবে মুরগির মতো নাকি অন্য কিছুর মতো লাগবে আল্লাহই জানে আর জাফর ভাই যেটা বলি যে আপনার লেখা কিন্তু আপনি এখানে এতই সুন্দর লেখাগুলি নে লেখাগুলি যেন হারিয়ে না যায় এই অভ্যাসটা রাখবেন হ্যাঁ এই লেখার অভ্যাসটা রাখবেন সেলিম ভাই আপনি কি আছেন এই লেখার অভ্যাসটা রাখবেন অলওয়েজ আর আগামী বইমেলার আগে কিন্তু আপনার একটা বই দেখতে চাই জাফর ভাই হ্যাঁ বলেছি আপু সোনালি আচ্ছা কক আচ্ছা ব্রয়লার হাঁস এগুলোই আমি খাই না আচ্ছা সোনালি কক আপু সোনালি আচ্ছা সোনালি কক আমরা তো সোনালি মুরগি খাই ককও খাওয়া হয় ব্রয়লারটা আসলেও বাবা বাসায় নিয়ে আসে না হাঁসটাও খাই না হ্যাঁ খুব ভালো আসলে সেরা জিনিসটা খান আচ্ছা সোনালি কক হ্যাঁ ব্রয়লার হ্যাঁ সেগুলি আমি খাই না সেলিম ভাই কী করছেন আপনি এখন সবে বলেছেন আপনাদের দোয়া আছে পরম করুণাময়ের রহমত হ্যাঁ আল্লাহ পরম করিমাময় তিনি সবার উপরেই তার রহমত বর্ষিত করেন হাত তুলেছে আচ্ছা মহিলা আচ্ছা মহিলা খাসির মাংস আমি খাই না ও আচ্ছা আচ্ছা তা তো আপনি অনেক বেঁচে খান প্রচুর বেছে খান তাই না আসলে জেনে শুনে এত ভালো লাগে বুঝতে পারি না সেটা কোনো খাসি নাকি তাই তো দেখতে পাচ্ছি জাফর ভাই প্রচুর বেছে খান এখানে ওষি হাত তুলেছে মামি জাফর মামা কি বলল শাপলা খাসি আবার মহিলা হয় নাকি হ্যাঁ মামি তাই তো না জাফর ভাই আসলে অনেক বেছে খান তো হ্যাঁ মামি আসলে আমাদের জাফর ভাই প্রচুর বেছে খান সেটাই বলছিলেন আচ্ছা মামি আপনি এসেছেন খুব খুশি হয়েছি মামি ভালো আছেন ঠান্ডা কেমন আচ্ছা আমি আগে বাজারে গিয়ে সচক্ষে দেখি তারপর কিনি আচ্ছা সম্ভব না হলে বিশ্বস্ত কাউকে জিজ্ঞেস করে কিনি হ্যাঁ জাফর ভাই এটা খুবই ভালো আপনি তো বলেনি যখন এটা আসলে সুযোগ আছে তাহলে কেন সেই সুযোগটা মিস করবেন আচ্ছা জাফর ভাই বলেছেন জি মামানি হয় জাফর ভাই আসলে গরু মুরগি সব কিছু ও সব কিছু কেনার ব্যাপারে খুবই সতর্ক আমি জানি জাফর ভাই বেস্ট জিনিসটা খান তো জাফর ভাই দেশি গরু বা বাইরের গরু এটা কি চেনার কোনো উপায় আছে জাফর ভাই জি মামনি হয় জাফর ভাই হাত তুলেছে হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি ঠান্ডা আছে তাই হ্যাঁ মামি ঠান্ডা তোমরা কেমন আছো হ্যাঁ মামি আল্লাহর রহমতে ভালো আছি নানুর কী অবস্থা নানু তো ঠান্ডায় সব কিছু বেড়েছে তাই না আচ্ছা পাটির হ্যাঁ কি মহিলা খাসি বলে ও আচ্ছা আচ্ছা জাফর ভাই যে আসলে কতটা বেস্ট হচ্ছে মাংস খান সেটা বুঝতে পারি এবং অনেক কিছু আপনার কাছ থেকে জানতেও পারি আচ্ছা হ্যাঁ আমি ভালো আছি আল্লাহ রহমতে ঐশী বলছে যে আমরা জানি ছেলের ছাগলকে খাসি বলে হ্যাঁ ঐশী হ্যাঁ ছাগল তো আবার ছেলের ছাগল খাসি হয় মামি আপনি আজকে কী রান্না করলেন জাফর ভাই তো হচ্ছে দেশি মোরক্ষে একেবারে ছয় মেরেছেন জাফর ভাইয়ের পছন্দের সংখ্যা হচ্ছে সিক্স ছেলে ছাগলকেও আমরা খাসি জানি ও আচ্ছা টাইম আমি আচ্ছা উপায় আছে দেশি গরুর বড় বড় আচ্ছা চুট থাকে দেখবেন গরুটা চলার সময় সময় এদিক ওদিক নড়ে বেড়ায় ও আচ্ছা আচ্ছা জাফর ভাই দারুণ তথ্য দিয়েছেন আচ্ছা 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 উপায় আছে দেশি গরু দেশি গরুর বড় বড় চুট থাকে দেখবেন গরুটা চলার সময় এদিক ওদিক নড়ে বেড়ায় ও দারুন তোর জাফর ভাই সত্যি হ্যাঁ মানে আমার খুব ভালো লাগছে বিষয়টা তো এবার থেকে আমার চোখে যতগুলি গরু পড়বে কোনোটাই মিস হবে না জাফর ভাই বলেছেন জি জি মামানি আসলে আমাদের সেলিম সরি জাফর ভাই হচ্ছে মানে অনেক কিছু মোরগ মুরগি এত স্পেশাল জিনিস খান তো এই স্পেশাল জিনিস এইগুলি খেতে গেলে তো আসলে চিনতে হবে খুব ভালো হচ্ছে জাফর ভাই না চিনলে মানুষ আবুল তাবুল করে ঠকিয়ে দিবে আচ্ছা বিদেশি গরুর ওটা থাকে না কাটটা সমান থাকে ওয়াও অনেক কিছু জানলাম জাফর ভাই আচ্ছা এটাই মানে দেশি গরুর কাতটা উঁচু থাকেই তো আর বিদেশি গরুর ওটা থাকে না তো যে ভাই এমন ভাবে গরু চিনেন তো কোরবানির সময় আপনি মনে হয় খুব ভালোভাবে গরু চিনতে পারেন এটা বোঝা যায় মমা হাতে করে কেন হাতে করে যাব না পয়সা দিল না হাতে আ আচ্ছা আচ্ছা আজকে মান কিছু বেগুন দিয়ে টমেটো ও আচ্ছা আচ্ছা বড় তেলাপিয়া মাছ দিয়ে রান্না করছি আমি অনেক সুন্দর সুন্দর খাবার খেয়েছেন তো আমি আজকে আপনার ফুলকপি দিয়ে রুই মাছ করেছি সিম দিয়ে সিম আলু টমেটো চিংড়ি করেছি আর একটু টমেটো ডাল রান্না করব আচ্ছা আর বিদেশি গরুর মাংসটা একটু রান্না করলে টক টক লাগে তাই হ্যাঁ এটা একটা নতুন তথ্য জানলাম হরিণের মাংস একটু টক লাগে ওরকম মানে হরিণের মাংসটা অবশ্যই বেশি টক লাগে এটা মনে একটু হালকা টক লাগে শীতের সময় আসলে সবজি এত ভালো লাগে খুব ভাল লাগে সব সবজিতে এত স্বাদ বাইরে থেকে আসলাম সব মানে এত তাজা তাজা সবজি সাজিয়ে রেখেছে তো দেখে মনে হলো যে সব কিছুই নিয়ে নিই কিন্তু এত কিছু তো খেতে পারবো না নষ্ট হয়ে যাবে মা নিতে দিল না হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছেন জাফর ভাই সবগুলো লোভনীয় খাবার তো সেলিম ভাই কি করছেন আপনি কি আছেন জাফর ভাই হাত তুলেছেন সন্ধ্যায় ও আচ্ছা আচ্ছা মামি চিকেন ফ্রাই কি আপনি বানালেন নাকি বাইরে থেকে কেনা সেলিম ভাই কই সেলিম ভাইকে তো আসলে দেখছি না তো কে কে লাইক মামি লাইক দিয়েছেন জাফর ভাই আপনি কি লাইক দিয়েছেন ও আচ্ছা আমি চিকেন ফ্রাই বানিয়ে বানিয়ে খাচ্ছে আমি বাইরে চিকেন মানে দেখলাম হ্যাঁ সে সময় একটা জায়গায় চিকেন ফ্রাই ভাতছে মানে ছোট একটা দোকান আমার খেতে ইচ্ছা হচ্ছিল কিন্তু আমি খাইনি আমি খেতে ইচ্ছা হচ্ছিল কিন্তু খাইনি ওসান খাবে না তাই হ্যাঁ চিকেন ফ্রাইটা অবশ্যই দামি খাবার আচ্ছা দিয়েছি মামি বলেছে দিয়েছি তো আচ্ছা মাছুখ খুব পছন্দ করে হ্যাঁ চিকেন ফ্রাইটা ঐশী তো প্রচুর পছন্দ করে যা ভাই আপনাদের ওদিকে পাতাকপি কত করে মানে পাতাকপি অর্থাৎ বাঁধাকপি কিনলাম মা কিনতে দিবে না বলে কি এত দাম দিয়ে কেনার দরকার কি এই ঠকাচ্ছে এত বেশি দাম কেন এটা ওইটা আমনি একা একাই খান যা বলছে লাইক দিয়েছে হ্যাঁ মামি খুব ভালো হয়েছে বিশ টাকা প্রতি পিস আচ্ছা আচ্ছা ডাল তো আমি কত কিনলাম আমি ছোট দেখে একটা নিয়েছি ছোট দেখে একটা নিয়েছি পঁচিশ টাকা মামা মা তো বাজার সম্বন্ধে আসলে আইডিয়াটা তেমন কিছু নেই মা কখনো বাজারের কোনটার কিসের দাম এটা মা জানার কথা না মা বলে এই বেশি নিচ্ছে কেন বেশি নিচ্ছে কেন খুলনা এটার দাম দশ টাকা আর না জেনেই বলছে কারণ মা কি করে জানবে কোনটার কিসের দাম তো যাই আর কি পছন্দ হলে তো নিয়েই নিলাম নিতে তো হবে জাফর মামা কি করব কি আর করব কি আর করবেন বসে বসে চিকেন ফ্রাই খান জাফর ভাই টমেটো ছাড়া সব সবজির দামই কম আছে আচ্ছা আর হচ্ছে আর ইয়ের দাম কত শালগম শালগমের দাম কত জাফর ভাই কারণ আমি কত দিয়ে কিনেছি কিন তারপর আপনাকে বলব ঠিক আছে মামা নি চালি জান হ্যাঁ মামি আপনি কি ডায়েট করছেন এখানে বলেছেন বা জাফর মামা কি যে বলেন গরিবরাই ভালো খায় গাজর আচ্ছা গাজর তাই তো করি না এখন এই যে জাফর ভাই শুধু দেশি গরু তারপরে দেশি মোরগের মাংস এই সমস্ত খায় আর বলে যে গরিব মানুষও নেই হ্যাঁ দেখো ঠিকই গিয়ে তো আর মামি বলেছে গরিব রাই সমস্ত খায় মামি চিকেন ফ্রাই খেয়ে বেরাচ্ছে আর বলে যে গরিব রাইগুলি খায় শালগম মানে না শালগম মানে হচ্ছে এটা একটা আছে পাতাকপি মানে যেটার পাতাকপিকে অনেকে বাঁধাকপি বলে ফুলকপি একটা আছে আর হচ্ছে আর একটা ওই যে গোল গোল থাকে না সাদা সাদা ওইটা গোল থাকে গাজর তো মনে করেন গাজরই হ্যাঁ পঁচিশ তিরিশ টাকা আচ্ছা আচ্ছা কে পঁচিশ ত্রিশ টাকা এটার কে ওটা কিন্তু অনেক মজা লাগে আমার কাছে চিংড়ি মাছ টমেটো পাতা দিয়ে একটু ঝাল ঝাল করে বাঁধাকপিটা রান্না করলে আর পরে রান্নার পরে জিরার গুঁড়া ছড়িয়ে দিলে খুব ভালো লাগে বলেছেন ও আছে শালগম মানে হ্যাঁ হ্যাঁ শালগম মানে উলকপি আচ্ছা না আমারও গাজর আলাদা শালগম আলাদা আছে সবই কি বল সবজি কে বলি তো আচ্ছা গাজর কথা বললাম না ভাই ওটা গাজর না ওটা হচ্ছে সাদা সাদা গোল গোল থাকে হ্যাঁ শালগম গোল গোল আমি অনেক পছন্দ করি ওই মনে হয় তেমন একটা পছন্দ করে না তাই না জাফর ভাই কেমন খান ওলকপিটা মধ্যে ঐশী আছে জাফর ভাই আছে টুম্পা মামি আছে তারপরে হচ্ছে আব্দুল মজিদ আছে সেলিম ভাই আছে অসংখ্য ধন্যবাদ সবাইকে আচ্ছা শালগম হ্যাঁ হুম ওরকম হবে সেম ও আচ্ছা আচ্ছা আমাদের মধ্যে নেট টার্ন করেছে নেট টিভি সরি সরি নিট টিভি আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন যদিও এখন আপনার চেহারাটা দেখে উঠে পারিনি আপনি হাত উঠিয়েছেন এই তো এসে গিয়েছেন তো ভাইয়া অসংখ্য ধন্যবাদ আপনি জয়েন করার জন্য তো এই ঠান্ডার মধ্যে আপনার কেমন হচ্ছে আপনি তো এই প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরে বেড়াচ্ছেন কী অবস্থা ঘুরতে ঘুরতে চলে আসলেন হ্যাঁ আমাদের মধ্যে উপস্থিত হয়েছে ঝড় ভাই ঝড় ভাই জয়েন করার জন্য ঝড় ভাইকে অসংখ্য ধন্যবাদ কি অবস্থা এখনো কি সেই অঞ্চলে আছেন সাপলাপু আমি একটা কথা বলে রাখলাম আপুমনি পূর্ণ হলে ইউটিউবার থেকে শুরু করে সবাইকে মিষ্টি খাইব হ্যাঁ যখন ভাই খাওয়াতে পারলে তো খুবই ভালো হতো হ্যাঁ যদি কিছু জানি না কি হবে যদি কিছু হয় তাহলে পূরণ হলে মিষ্টি খাওয়াবো তার এমন কি আর খুশির খবর তো হয় মিষ্টি দিয়ে তাই না লটার মেয়ে হয়েছে শাপলা হ্যাঁ মামি আমি শুনলাম মৈশির কাছে আপনি আমাকে একটু ম্যাসেঞ্জারের লটার নাম্বারটা একটু লিখে রাখবেন তো ফোন করা উচিত ঐশী আমাকে বলল কিন্তু আমার কাছে তো নাম্বার নেই আর ঐশীও নাকি নাম্বারটা পাচ্ছে না তো নিট টিভি ভাইয়া আপনার খবর বলেন এখন কোথায় আছেন কোথায় অবস্থান করছেন এই ঠান্ডার মধ্যে ঘুরে ঘুরে তো বেড়াচ্ছেন বুঝতেই পারছি আচ্ছা জাফর ভাই আমি জানি কোনো কিছুতে না করেন না আপনি হম জাফর ভাই শীতের কথা বলছেন না যে ঠান্ডায় জমে গেলে আচ্ছা জাফর ভাই বলেছেন আচ্ছা আর কথা কালকে লাইভে আসবেন আদেশ নয় অনুরোধ আপু জাফর ভাই আচ্ছা ঠিক আছে আচ্ছা জাফর ভাই আছেন জাফর ভাই অসংখ্য ধন্যবাদ জন্য কি অবস্থা সবাই চুপচাপ কেন কি জমে গেল সবাই জাফর ভাই ধন্যবাদ হ্যাঁ জাফর ভাই আছেন জাফর ভাই অন থাকলেন ওষিও আছে আচ্ছা তোমরা আছে জাফো ভাই কষ্ট করে অন থাকতে হবে না তো আমাদের মধ্যে এখন আছে আব্দুল মজিদ আছে ঐশী আছে তারপরে জাফর ভাই আছেন আমার প্রচুর ঘুম পাচ্ছে আমি এখন আসলে অফ করছি তো সবার প্রতি দোয়া রেখে বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ